রাধে রাধে পাগল সত্যি সত্যি দিনের বন্ধু করুণা সিন্ধু ছাড়া আর বন্ধু নাই কার জন্য বিষয় করে কার জন্য সম্পদ করে গুছিয়ে রাখবেন বাবা যদি আমার নিতাই চরণে আমার কৃষ্ণ চরণে সম্পদ দান করেন এদিন নয় সেই দিন সেই পরপারের বন্ধু আপনাদের কৃপা করবে আজ অত্যন্ত গ্রাম্য এরিয়ার মধ্যেই হরিসভা ওনারা খুব কষ্ট করে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে তবে এই জায়গাটি আপনাদের জন্য হরিবাস করে বসার মতো করেছে বাবা দেখুন এ পৃথিবীর চিরবস্তু কিছু নাই সবই তো ক্ষণস্থায়ী আজকে আছি আর কালকে সবাই চলে যাব ও মা আমার যে দাদা ভাই একটু আগে বলে গেছে এই হরিসভার জন্য আপনারা যে যেমন পারেন কৃপা করে একবার দিয়ে যান আপনারা চান যে এই হরি মন্দির আগামী দিনে যেন একটা সত্যি মন্দির হতে পারে আপনাদের তিল তিল করে সঞ্চয় দিয়ে ওনারা যে কৃপা প্রার্থনা চেয়েছেন সবাই মিলে একটু তাদেরকে সহযোগিতা করুন আসুন মায়েরা ওই বাবাদের কাছে হোক কিংবা আমাদের হরিবাসরে এসে এই কমিটির জন্য এই মন্দিরের উন্নতির জন্য আর আপনাদের শেষের দিনের পরপারের বন্ধুর কথা ভেবে কৃপা করে কিছু সংসার এই মায়ারি সংসারে সকলি পড়িয়া রবে এ ভব সংসার মায়ারি সংসারে সকলি Thank you.
ছাই মা সুশীলা পাই উনি দেখুন এই অধম হয়েও এই গরিব আশ্রমের জন্য 500টি 501 টাকা দান করছেন আপনাদের যার যেমন সাধ্য একবার কৃপা করে হরিব আশ্রমে এসে দিয়ে যান এদিনের নয় মা আপনার সন্তানের মঙ্গলার্থে একবার দান করুন যদি তানার কৃপা থাকে তাহলে আপনার সন্তান সত্যি সুপথে গামিত হবে এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল দিনে দিনে মায়েদের কাছে গেলে ওনারা ওনাদের সাধ্য মতো কিছু সম্পদ আপনাদেরকে দেবেন আজ কি করছি দিনে দিনে আয়ু সূর্য ডুবে যাচ্ছে বাবা আর এদিকে এদিকে প্রেমময়ী রায়খানি চম্পকের মালাখানি কলে খুরি দুটিকে বলছে দুটি দেখ 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 আমি আমার বধুর জন্য কত সুন্দর মালা গেঁথেছি তুই থাকতে আমার বধুর গলায় কি পরানো হবে না জানা আমার বধুর গলে এই মালাখানি একবার পরাইয়ে দিবি কি করছি বিন্দরে তোর কাছে আমার এই মিনতি তুই এই মালা আমার প্রাণ বধুর গলে পরায়ে ওর দিবি আমি যদি তোর বধুর গলে মালা পরে তাহলে সবাই আমার কত মন্দ গালি দেবে না না বলছি ললিতা তুই ছাড়া আমার এই অসাধ্য কি আর কেউ সাধ্য করতে পারে তাই আজ কি করছি আজ বৃন্দা দেবী হেন কালে আসিয়া তথায় আমার আপনার গলায় একবার পরাইয়ে দিবি না না
তাড়াতাড়ি করে কি করেছে মামা দুটি আমার তাড়াতাড়ি করে ওই মালাটি নিয়ে প্রাণ কালা ভগবান আমার বিশ্রাম করছিল যেই না মালা দিয়েছে আচমকি তো জম
হে কাতর পড়িলা ধরণি তলে। সুমন যখন কথা বলছি আমার প্রাণ গোবিন্দ কি করছে, সেই রসিক নাগর রসের সাগর প্রেমময়ীর ভাবকে অবলম্বন করে রাধার ভাবে বিভাবিত হয়ে আজ ধরণি তলে মূর্ছা পড়ে গেলেন। আর সুমন ছিল তাড়াতাড়ি এসে আমার ভাই কানাইকে কোলে করেছে, কোলে করে বলছে, কানাই ও কানাই 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 বল 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 তোর কি হয়েছে, এই তো বলি এই তো কথা বলিতেছি, ওরে এই তো কথা বলি সবাই বসো, কিছু হয় না, ওই যে বললাম জানার মধ্যে ভগবান আছে, তিনি ভগবানকে দেখতে পারেন, ডাকার মতো যদি কেউ ডাক না জানে তাহলে কি তাকে দেখা যায়, বাবা যদি কারো দেখির মধ্যে গোবিন্দ থাকে তাহলে তো তিনি দেখতে পাবেন, লক্ষ্য করব। মা কুন্তি, মা কুন্তি আমার পাঁচটি সন্তান দুর্যাধন ভীম, মাপ করবেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচটি সন্তানের জননী কিন্তু আমার মাতা কুন্তি। একদিন জানেন তো বাবা, একদিন মা কুন্তি ওই পাঁচটি সন্তানকে নিয়ে, সবাই বসুন মা, সারি সারি বসাইয়ে সেবা দিচ্ছে, সেবা দিতে গিয়ে যুধিষ্ঠির
তিনি ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচটি ভাই তাই না আস্তে মামা একদিন ভীমকে বলছে ভীম আমি তো রোজ সেবা দিই আমি তো নিজ হাতে তোমাদেরকে সেবা রন্ধন করে সেবা দিই ভীম কে বলছে ভীম রোজ সেবা দিই কিন্তু তুমি কি দেখেছো তুমি এত অধিকই পরিমাণ সেবা করো তোমার এত সেবার চাহিদা দেখি তোমার আর ভাইদের উদর পরিপূর্ণ হয় না কিন্তু ভীম যখন সেবা করতে হয় সবার দিকে তো লক্ষ্য রাখতে হয় তাই না দেখো আমি তোমাকেই তো আগে সেবা দিলাম এখন তোমার দাদা যুধিষ্ঠিরকে কিছু সেবা দিইনি তোমার ছোট ভাই সহদেব নকুল তাদেরকেও কিছু দিইনি কিন্তু তুমি তো সবার আগে উদার পরিপূর্ণ করে সেবা করে নিয়েছো শোনো ভীম একটা কি জানো তো যদি খাওয়ার বেলা বেশি বেশি ওমা মা কর্তৃক কত বড় আঘাত করছে দেখো যদি খাওয়ার বেলা বেশি বেশি তবে কাজের বেলা কম কেন ভীম কে বলছে ভীম ভীম সেবা হতে উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে বলছে মা আমি কোন কাজটি পারিনি আমি কোন কাজটি করতে জানিনি যে তুমি আজ আমাকে সেবা হতে এত বড় কথা বললি এত আঘাত দিলি বলছে তাই বুঝি ভীম তুমি সব কাজ করতে পারো আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করতে পারবে বলছে হ্যাঁ মা আমি তো সব পারি আমি এই আমার ভাত্রী আশিমন ওজনের গদা যদি আমি হাতে করে নিয়ে ত্রিভুবন ঘুরতে পারি তাহলে এখানে কোনো কাজ আছে যে আমি পারি না হরি বল হরি বল বলছো মামার মনে মনে বুঝতে পেরেছে যে ভীমের অহংকার হয়েছে অহংকার হয়েছে মা বুঝতে পেরেছে যে আমার ভীম তো বড্ড বেশি বলিয়ান শক্তিশালী তাই নিজেকে বেশি বলিয়ান মনে করছে ভীম মনে মনে ভাবছে আমি বুঝি সব করতে পারি বেশ বেশ তুমি তো আমার খুব বলিষ্ঠ পুত্র কিন্তু ভীম আজকে যদি তুমি আমাকে একটি কাজ করে দেখাতে পারো আমি না আমি জনমের মতো তোমার কাছে ঋণী থেকে যাব মা কুন্তি যখন এমনি ভাবে বলেছি ভীম কি বলছি বলছে বলো মা বলো আমি তো তোমার এই পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন পুত্র আমি যদি তোমার আজ থেকে যদি তোমার কথা যদি পূরণ করতে না পারি তাহলে আমি এই মুখ আর দর্শন দেব না আমার এই বদন তোমাকে আর কখনো কোনো দিনের জন্য দেখাবো না লক্ষ্য করুন মা মা মনে মনে চিন্তা করছে মা কুন্তি মনে মনে চিন্তা করছে এমন কিছু একটা কাজ আমার ভীমকে দিয়ে করাতেই হবে যেটা আমার ভীম পারে না মা কুন্তি জানতো কি জানতো জানি যে আমার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় চলে গেছে দ্বারকায়
ছাই চলে গেছে। মা তখনো বুদ্ধি করি বলছি শোনো ভীম, শুধু মুখে বড় কথা বললে হয় না, তুমি যদি আমার সত্যিকারের মায়ের কথার দাম রাখতে জানো তাহলে তোমাকে আজ দিনের মধ্যে প্রমাণ করতে হবে। বলছে মা বলো না কি প্রমাণ করব। বলছে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমায় এনে দেখাতে হবে। বলে যদি পারো কৃষ্ণ এহেনে তাই মা আমার বুদ্ধি করে বলছি শোনো শোনো ভীম, যদি আজ দিনের মধ্যে তুমি কৃষ্ণকে একবার এনে দেখাতে পারো তাহলে আমি ভাববো তুমি কাজের বেলায় অষ্টরম্ভ নয়। মায়ের কথা শুনে ভীম আমার আপন কুঠিরে যেয়ে দরজাখানি ভালো করে বন্ধ করেছে। বন্ধ করে দরজার ভিতরে বসে বসে চিন্তা করছি কি আর মাত্র কয়েক ঘন্টা পরে যদি আমি কৃষ্ণকে এনে দেখাতে না পারি তাহলে আমার মায়ের কথা রাখিতে পারব না। মায়ের কথা রাখিতে ভীম ভাবছে না আমি তো আমার মায়ের কথা রাখতে পারবো না, কিন্তু আমি একবার একবার আমার মায়ের জন্য প্রাণ ভরে চেষ্টা করব। যদি আমার সেই প্রেমের ঠাকুর প্রাণের গোবিন্দ গিরিধারি লাল সেই বঙ্কে বিহারি বা কৃষ্ণরি বাঁকা যদি একবারে আমার মন মন্দিরে দেখা দেয়, আমার মন মন্দিরে এবার ভীম চিন্তা করতে করতে বিভোর হয়ে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, কয়েক মিনিট কয়েক সেকেন্ড বাকি, এমন সময় এমন সময় কি করছে ভীম যখন নিজে চিন্তা করে কোনো কুল না পেয়েছে বলছে না না কৃষ্ণ আমি তো তোমাকে এনে দেখাতে পারবো না। আমি কি করব জানো, আমি আমার এই নিজের মনটাকে আজ তোমার চরণে সঁপে দেব। কি করেছি না নিজের ওই আসে মনে ওজনের গদাখানি এমনি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে তুলে দিয়েছে, দিয়ে আর নিজে নিজের মুন্ডুখানি পেতে দিয়েছে।
আর শেষে একবার কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র কি সবে তার চরণ ধোয়াচ্ছিল রুক্মিণী আর সত্য ভ্রামা ভগবান যখন দ্বারকায় গেছে দাস দাসী সহই সবাই মিলি রুক্মিণী সত্য ভ্রামা সবে গোবিন্দের চরণ ধোয়াতে যাবে এমন সময় রুক্মিণী সত্য ভ্রামাকে ছিটকে দিয়ে বলছে না চিৎকার করতে করতে বলছে ভীম ভীম আমি তোমাকে এমন ভাবে আমি তোমাকে এমন ভাবে যেতে দেব না এমনি ভাবে ছুটতে ছুটতে সে প্রাণ গোবিন্দ ওই ভীমের মস্তকের উপরে করো যুগল পেতে দিয়েছে করো যুগল পেতে চিন্তা করছে যে মনে হয় আর তো আমার ইহ জগতের মতো কারো বদন দর্শন হবে না হে গোবিন্দ যদি একবার আমার নিদান সময় তুমি দেখা দিতে তাহলে আমার পরলোকে গিয়েও আমি শান্তি পেতাম নয়ন মুদ্রিত করে একবার সেই কৃষ্ণ মূর্তি চরণ ওখানে অঙ্কন করছে হৃদয়ে মাঝে হঠাৎ চিন্তা করতে করতে ভাবছি প্রাণ গোবিন্দ আমার তো মৃত্যু অবসম্ভাবী কিন্তু তুমি আমায় দর্শন দিলে না কেন দিলে না প্রভু কেন একবার আমার মানব জন্ম সফল করতে তুমি এলে না আমার নিদান সময়ে হে গোবিন্দ তুমি কখনো সখা কখনো বন্ধু কখনো সহোদর হয়েছো ভীম বলছে বন্ধু তুমি আমার কখনো সহোদর কখনো আমার বন্ধু হয়েছো কখনো ভাই হয়েছো কিন্তু আমি তো কখনো তোমার প্রাণের রাধা মাধব বলে কখনো ডাকিনি রাধা মাধবে বলে আমি ডাকি না
जन्मे जन्मेर मत Yeah.
चरण छाड़ा देखाते पारबे
আমাকে দেখাতে পারিস না, আমি তোর চরণে এ যুগে নয় যুগে যুগে আমি তোর চরণে দাস হব রে। গোবিন্দের জন্য একটু কিছু না করি, যদি দুটি বাক্য তুলে তার নাম না করি, তাহলে কি তিনি আমাদের ভালোবাসবেন বাসবেন না? ওমা, সবাই মিলে একসঙ্গে দুটি বাক্য তুলে একবার সেই নাম করি, সবাই মিলে হরি নাম কৃষ্ণের নাম কে হে যাও অবিরাম। হচ্ছে না হচ্ছে না মায়েরা, ওমা আগে দেখি সবার দুটি কর আছে কিনা দেখবো একটু, সবাই মিলে সবাই মিলে তালে তালে হরি নাম কৃষ্ণের নাম গেয়ে যাও আরে
সবই আছে কিন্তু আমার উলু কোথায় গেছে উলু হারিয়ে গেছে একবার দুঃখ তুলে কিন্তু
বল বল আমি কেমন করে যাব সেই অতি দুর্গম পথ সেই আয়ার ভবনের দাড়ি সেই আয়ার ভবনের দাড়ি তো দাড়ি আছে মা সেই জটিলার ভবনে ও কি সহজ বলছে শোন সুবল বলি যাব টেয়া আজকে
অগসু চতুর সুবল পাবন গতি চতুর সুবল পাবন ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। এই তারে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
বল বলছে মা গো আমাদের এই বাছুরটি হারিয়ে গেছে না ওই ধবলি গায়ের কমলি বাছুর বাছুর কি বলে জানো বলি বাছুর হাম্বা হাম্বা বলে ডাকে চিনতে পেরেছো তো যেমন তেমন বালক দেখে মনে হয় না শোনো মা ওই বালক যেন কোনো মতেই আমাদের ঘরে না যেতে পারে যদি একবার ঘরে যায় তাহলে কি হবে জানো বলছে কেন রে ও কুটিলা আমাদের ওই বালকটা তো খুবই ভালো বলছে না মা দেখে মনে হচ্ছে না ওই বালককে দেখি মনে হচ্ছে ঠিক ওই সেই বনমাছে সঙ্গ করে কুটিলা মনে মনে যখন এত পেঁয়াজ কষেছিল সুবলেরও খুব রাগ হয়েছে বলছে সুবল আজ কুটিলার দম্ভ ভেঙেই তবে বাড়ি যাব আচ্ছা কুটিলা তুমি তো কোনোদিন কৃষ্ণ নাম বলনি আজ তোমাকে বলতে হবে সুবল মনে মনে বলছে আজ তোমাকে আমি কৃষ্ণ নাম বলি তবেই না বাহিরে নিয়ে যাব বলছে মা আমার খুবই পিপাসা পেয়েছে বলছে শোনো শোনো সুবল তোমাকে আমি জল দিতে পারি তবে তোমাকে বলতে হবে ওই বন মাঝে রাখাল গণের মাঝে সেবা করি সেবা করি ওই বন মাঝে যার কথাই ধেনু বৎসু গাভীগণ সব পালন হয়ে চলে চলে আজকে আজকে তোমাদের সঙ্গে তিনি আসে নাই ছমা কান্না বলছো আমি তো বুঝতে পারছি না বারবার যখন বলছো না সুবল মনে মনে চিন্তা করছি যে আজকে কটিলাকে কৃষ্ণ নাম বলি তবে আমি বিদেয় হব যেই বলছো ওই যে তোমাদের বনো মাছি মাঝখানে এমনি করে আধরে মরলি লইয়ে দাঁড়াই বলছো বেশ বেশ ওমা বুঝতে পেরেছি তুমি বলাই দাদার কথা বলছো তো ওই যে বনো মাছি কালো সবার মাঝখানে থাকে বেশ বেশ ওমা আর বুঝতে হবে না তুমি শ্রীরামের কথা বলছো আমি বেশ বুঝতে পেরেছি বলি কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে ওই কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ 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 জয় রাম যেই কৃষ্ণ নাম করেছে
বিবাদে তুমি বিবাদী হয়েও কৃষ্ণ নাম বলেছো শোনো শোনো নাম ছাড়া গতি নাই তাই কি বলছি জানেন বলে কৃষ্ণ মধুর নাম যাহা পরে আবিরাম শান্তি পাবে মনন্তরে কথা চিন্তা করছি অন্তরে তুমি আছো চিরদিন ভগবান তর জানি অন্তরে তুমি আছো চিরদিন ভগবান তর জানি বাহিরে বিথা যত খুঁজি তাই বাহিরে বিথা যত খুঁজি তাই পাই না তোমারে আমি ও গো অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর তুমি
প্রাণে আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ কুসম সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে সমীরণ সম প্রাণে আলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধ কুসম সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে তুমি অপরূপ তুমি রূপহীন সরে সদা কাহাদের আমার সময় তাড়াতাড়ি করে সুবল প্রবেশ করেছে
সমল কে দেখি রাধারানী আমার আনন্দে উদ্ভাসিত হয়েছে হয়েছে সমল সমল ওরে 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 আই সরে সুবল আপনারা রেডি হয়ে যান একটু পরে আমাদের দল আমাদের লোক আছে আপনারা জানেন তো যারা দল আনতে যাবেন তারা চলে আসুন এখানে নিয়ে গিয়ে দল নিয়ে আসুন ধিলো ধটি যত না করি আর কোটিতে বাঁধিলো ধটি
পানি পড়ে নিয়েছে, সিন্দুর উতারি ললাটে তিলক করে নিয়েছে, আর মুকুটে নিলে খুমুক, মানে ভালো করে চুলগুলো মুকুট দিয়ে বেঁধে দিয়েছে। এবার দিয়ে তাড়াতাড়ি করে সবে মাত্র এক পদ বাহির করতে যাবে। এমন সময় রাধারানী আমার কেঁদে উঠেছে, উঠে বলছে, সুবল ও সুবল, সুবল আমার যুগল পয়োধর, এই মাতৃ যুগল স্তন রাধান তো নারী, নারী হয়ে যুগল পয়োধরকে ঢাকা যায়। এমন সময় কি করলে, এমন সময় যোগমায়া যোগেশ্বরী পৌর্ণমাসী ভগবতী, যোগমায়া যোগেশ্বরী পৌর্ণমাসী ভগবতীকে ডাকলে, মা যোগমায়া যোগেশ্বরী তুমি তো পূর্ণমাসী ভগবতী, একবার কৃপা করে দর্শন দাও। যোগমায়া কি করেছে, না একখানা নবীনী বাছুরি নিয়ে এসেছে। ওমা ওই সুবলে যখন প্রবেশ করেছিল বলেছিল না যে আমাদের ধবলি গায়ের কমলি বাছুর হারাইয়েছে, যোগমায়া সেই অবলম্বন করে একখানা বাছুর এনেছে। এনে রাধাকে দিয়ে বলছে, রাধি এই বাছুরি গমন করে বাছুরি বক্ষে লইয়ে তুমি ধরে করো অভিশাপ। তাই কি করেছে, এবার এবারে নবীনী বাছুরি বক্ষে লইয়ে প্রেমময়ী রায় ধনি আমার গমন করেছে, সেই বনমা আছে যেখানে আমার প্রাণ গোবিন্দ মূর্ছা আছে। কিভাবে বৎস কোলে লয়ে ধরি, ওমা সময় তো আর বেশি নাই, তাই না? তো যদি সকাল সকাল যদি গোবিন্দ বলা ভুলে যায়, তাহলে তো আর আর আমার ইহ জন্মের মতো ডাকা হবে না। তাই রাধারানী যেমন করে প্রাণীর মধ্যে গোবিন্দের জন্য একখানি দেহ বৃন্দাবন রচনা করেছে, ঠিক আর দল তো আসছে, তাই আমরা আমাদের দেহকে একবার বৃন্দাবন সাজাই সবাই মিলে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে হে চায় যারে রে, তোমরা কুঞ্জ সাজা হরে, আজ আমার প্রাণ না আসিতে পারে। Oh,
নিজেরও দেহ মন্দিরকে সাজাইয়েছে। কেন না আজ প্রাণ গোবিন্দের সঙ্গে প্রাণ বধুর সঙ্গে মিলিত হবে। তাই কি করছি নিজ মতো করে সেজে রাধারানী আমার কোথায় চলেছে না শ্যাম দর্শনে যাবে। তাই সমস্ত সখী সবাইকে ডেকেছি, কারা কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, অগলতিকা, ইন্দুরেখা, সবাইকে সঙ্গে করে কেমন ভাবে চলেছে। আহা, সুবর্ণের কলসি লইয়ে চলে জনে জনে, সুবর্ণের কলসি লইয়ে চলে জনে জনে, সুবর্ণের কলসি চলে জনে জনে, সুবর্ণের কলসি লইয়ে চলে জনে জনে, সুবর্ণের কলসি লইয়ে চলে জনে জনে। রাখা কুণ্ডের তীরে আসি মিলিল সকলে, কৃষ্ণ ছিল হেট মুখে বদন তুলিয়া দেখে সুবল ফিরিয়া আইল পাড়া। তাড়াতাড়ি করে সুবলকে দেখে চমকে উঠেছে, বলছে সুবল আমার আইথনি বুঝি এলো না। কেন সুবল? যেই বলেছে রাধারানী আমার বলছে ও বধু তুমি আমায় চিনতে পারোনি, দেখো দেখো নিজের স্বরূপ দেখাইছে। এবারে কি করছি বলি, নয়নে নয়নে মিলন হলো সকল সুধী গুরু।